গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলে এলাম আরও আর একটা নতুন ভিডিও নিয়ে এখন মাঝে সকাল সাতটা তো এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন আকাশ তো মেঘলা হয়ে আছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে জোরেই হচ্ছিল এখন অল্প অল্প পড়ছে আর আমি চলে এসেছি আমার উঠোনে তো যেখানে আমার গাছপালাগুলো রয়েছে তো এখানে এসে কী ফুল ফুটছে না ফুটেছে সব কিছু তো আমি দেখছিলাম আর এই সাইডে একটা জবা ফুলের কুঁড়িও হয়েছে সেটা কালকে ফুটবে তো এগুলো দেখছিলাম আর মা এই সাইডে অনেক মাছ নিয়ে এসছে তো চলো তোমাদের কাছে সেগুলো দেখায় আর আমি যে গাছগুলো কিনে এনেছিলাম পুরে থেকে আসার সময় সেই গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা দেখো মা কত মাছ কিনেছে আজকে এখানে দেখতে পাচ্ছো বড় রুই মাছ চিংড়ি মাছ আর লটিয়া মাছ তো মা অনেক কিছুই মাছ নিয়েছে আর রুই মাছটা কিন্তু অনেকটাই বড়ো সাইজে তো মা এখন এই মাছগুলো কাটাকাটি করবে তো চলো তোমরা দেখতে থাকো মা এখন প্রথমে লটিয়া মাছগুলো কেটে নিচ্ছে তো বন্ধুরা দেখো মাছ তো সব মাছ কাটা হয়ে গেছে তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর লটিয়া মাছগুলোও কাটা হয়ে গেছে শুধু বাকি রয়েছে চিংড়ি মাছগুলো তো এগুলো কাটতে একটু টাইম লাগবে আর মা এই সাইডে মাছ কাটছে আর আমি ওই সাইডে চা বসিয়ে দিয়েছি বাপি বলল চা খাবে তো তার জন্য চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার তো চা করা কমপ্লিট হয়ে গেছে তো আমি সব কাপে চাও ঢেলে নিয়েছি আর মার ওই সাইডে মাছ কাটা হয়ে গেছে এখন আমরা তিনজনে বসে চা খাবো চা বিস্কুট তো এখানে দেখতে পাচ্ছো তিন গ্লাস চা নিয়ে নিয়েছি এখন গল্প করব আর চা খাবো আর চাটা খাওয়ার পরেই মা বসিয়ে দিয়েছে রান্না কিন্তু মা প্রথমে মাছ চিংড়ি যেগুলো রান্না হবে ভেজে নিল আর এই সাইডে সবজিও কেটে নিয়েছে বন্ধুরা মা তো এদিকে সবজি কাটছে তো চলো এবার আমি আমার কাজগুলো করে নিই আমি এবার যাব ঘরে তো বিছানাটা পরিষ্কার করতে হবে আর মা সব পেঁয়াজ টমেটো ফমেটো সব কিছু কেটে নিয়েছে আর আমি ঘরেও চলে এসেছি আর বিছানাটা দেখতে পাচ্ছ অগোছালো হয়ে আছে তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই আর বিছানা পরিষ্কার করতে এলেই আমি এরকম একটু শুয়ে লাত খাই তো দেখো বন্ধুরা আমার বিছানা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তারপরে টিফিন খাচ্ছিলাম তো বন্ধুরা আমি তো এই সাইডে মুড়ি খাচ্ছিলাম আলু সেদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে তো চানাচুর দিলে আরও ভালো লাগতো বাড়িতে ছিল না তো মা বলছিল দোকান থেকে নিয়ে আসতে আমি আর যাইনি আর এই সাথে দেখতে পাচ্ছি দুটো পাখি এসছে তো আমি আমার খাবার থেকে ওদেরকে দিলাম তো ওরা দুজন মিলে খাচ্ছে একজন খেতে খেতে ওই সাইডে চলে গেলো আর একজন তো খেয়েই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা মা তো ওই সাইডে মশলা বাড়ছে আদা আর রসুন আর এই সাইডে যে মাছের ঝোল হবে তো তার জন্য মা আলু আর পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছে আর আমাদের বাড়িতে বেশিরভাগ এই শিলে বেটেই মশলাতে রান্না হয় আর শিলে বাটা মশলাতে রান্না করলে খুব টেস্টও হয় আর এই সাইডে আমি একটু নাচেরা করে দিচ্ছিলাম আর ওই সাইডে তো লটিয়া মাছ রয়েছে এই সাইডে যে কচুর এটা হবে তো ওটাও মা সিদ্ধ করে নিয়ে রেখেছে আর এই সাইডে তো মা মশলা বাটা প্রায় হয়ে এসেছে সুরা মার তো মশলা বাটা হয়ে গেছে আর এবারে এইগুলোও ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে মা সব মশলাগুলো দিয়ে দিচ্ছে একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুনে যে বাডল ওটাও দিয়ে দিল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে বন্ধুরা আমি তো দোকানে যাব যাব না বললাম মা তাও জোর করে পাঠালো এখানে দেখতে পাচ্ছ নিয়ে এলাম চিনি কারণ হবে আজকে চালতার চাটনি তো মা এই সাইডে চালতাগুলো কাটছে আর মশলাটা দিয়ে ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলো তো জ মাছের জলটা ফুটে গেছে এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা মাতে এই সাইডে চালতাগুলো কাটছে তো এটা একটু কাটতে দেরি হয় আর তারপরে মা বসিয়ে দিয়েছে রান্না তো আমি লটিয়া মাছের ঝালটা কীভাবে মা বানাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো মা প্রথমে কড়াই তেল দিয়ে দিলো দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলো তো ওটা একটু ভাজা ভাজা হয়ে আসতো ওর মধ্যে দিয়ে দিলো টমেটো কুচনা তো ওটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর আদা রসুন বাটা তো এই সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে আর এই লটিয়া মাছের ঝাল যখন রান্না হবে এর মধ্যে কিন্তু জল দেওয়া হবে না এই মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়চাড়া করে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম আস্তে করে দেবো তো থেকে অল্প একটু জল উঠবে তো ওই জলেই রান্না হবে আর অনেকে লটিয়া মাছের ঝুড়ো রান্না করে আমাদের এই ঝুড়োর থেকে বেশি এই গোটা গোটা যে লটিয়া মাছের ঝাল হয় তো এটা বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছো মাছটা তো প্রায় হয়েই এসেছে এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচোনো তো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা লটিয়া মাছের ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে তো আমি তো খুব একটা খাই না মা আর বাপি খেতে ভালোবাসে তারপরে মা তো ওই সাইডে রান্না করছিল আর আমি স্নান করে নিয়েছি নিয়ে আমি পুজোও দিয়ে নিয়েছি তো মা ওই সাইডে কচুর শাকটা রান্না করছিল। তো বন্ধুরা তারপরে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আজকে অনেক কিছুই রান্না হয়েছিল তো প্রথমে দেখতে পাচ্ছি রুই মাছের জোল পটল দিয়ে আলু দিয়ে তারপরে রয়েছে লটিয়া মাছের ঝাল এই সাইডে রয়েছে ডাল আর এটা হচ্ছে ঢ্যাঁড়া আলু দিয়ে একটা তরকারি আর এটা তো কচু শাক চিংড়ি দিয়ে হয়েছে আর এটা রয়েছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল আর এটা রয়েছে চাল চাটনি আমি যেহেতু কচু শাক চিংড়ি মাছ দিয়ে আমার অ্যালার্জি রয়েছে খায় না তাই মা আমার জন্য ইলিশ মাছ ভেজে দিয়েছে আর ডাল আর এই তরকারিটা ওটা ছিল কালকে আগের দিনেকার তো ওটাও মা গরম করে নিয়েছে তো দেখতে পাচ্ছ পাতে যে খাচ্ছি লটিয়া মাছগুলো একদম গোটা গোটাই রয়েছে একটু ঘাঁটেনি তো বন্ধুরা তারপরে অনেক কিছু তো খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখতে হচ্ছে লেবু তো এটা আমি ভালোভাবে ছাড়িয়ে মা খাবো খেতে তো খুব ভালো লাগে আর মায়ের সাইডে কেটেছে পেয়ারা তো চলো খেয়ে নিই তো বন্ধুরা তারপরে তো সন্ধে হয়ে গেছে আমি ঠাকুরকে সন্ধেও দেখিয়ে দিলাম তারপরে সন্ধ্যাবেলায় এখানে দেখতে পাচ্ছ আমি বানিয়ে নিয়েছি সিমুই তো মা খাবে না বললো আমি একাই খাবো তাই অল্প করেই করেছি আমার তো এই দুধ দিয়ে সিমুইটা খেতে খুব ভালো লাগে আর মা ওই সাইডে খাচ্ছে বিস্কুট দু রকম বিস্কুট রয়েছে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো আমার তো দেখানোর মতো আর কিছু নেই তাই ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে দিই আর দুপুরে তো অনেক রকম পদে রান্না হয়েছিল তো সব কিছুই রয়ে গেছে তো মা শুধু দুটো ভাত করবে করলে হয়ে যাবে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা গুড নাইট ফ্রেন্ডস